Assalamualaikum. আপনার চ্যানেল টেক প্রোফেশনাল ইউটিউব আপনার সাথে আছি এম টু কি আপনারা এই কাজকে দেখার জন্য চেষ্টা করব এরকম নির্বাচন পোস্টার ডিজাইন কিভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন এরকম পোস্টার ডিজাইন আমি পিএলপি ফাইল আকারে দিয়েছি পিএলপি ফাইলে সবই ডিরেক্টরি পাসওয়ার্ড থাকবে যা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ভিডিও যখন অংশ ট্রিকটা করে পেয়ে যাবেন পিএলপি ফাইলটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে ডাউনলোড করবেন কিভাবে আনজিপ করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেব সম্পূর্ণ করব পিক্সেলল্যাব দিয়ে এখন অনেক কথা বাড়িয়ে ফেলছি এখন সরাসরি মূল কাজে যাই একটা কথা বলতে গেলে নাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেলটি বাজিয়ে দিন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে সরাসরি চলে যেতাম পিক্সেল ল্যাবে আসার পর কী করবেন থ্রেড মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন অ্যান্ড পিএলপিতে যাওয়ার পর পিএলপিতে ক্লিক করবেন আপনি যে ফোল্ডারে ফাইলটি আনজিপ করেছেন সেটাতে নির্বাচন পোস্টার লেখা থাকবে সেটার উপর ক্লিক করে এটি অ্যাড করে নেবেন আমারটা এখান থেকেই আমি অ্যাড করে নিচ্ছি যেখানে আমি এটা ফাইলটা যেখানে বানিয়েছি সেখান থেকে অ্যাড করে নিচ্ছি তারপর অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পর কী করবেন আপনি নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর সিম্পলি কী করবেন আমার ছবিটাকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর ওখানে একটা ছবি ইনপুট করতে হবে ছবিটি কী লাগবে ব্যাকগ্রাউন্ড পিকচার লাগবে কীভাবে ব্যাকগ্রাউন্ড পিকচার লাগবে আমি একটু কোন বাজারকে দেখাচ্ছি আমরা সরাসরি চলে আসলাম কোন বাজারে আপনারা আপনাদের পছন্দের বাজারটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার পর প্রথমে একটি ওয়েবসাইট জায়গায় আসবে remove.com সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপলোড ইমেজ এটার উপরে ক্লিক করবেন তারপর এই যে এখান থেকে আপনাদের গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পর আপনাদের যে জায়গায় ফটোটি আছে সেই জায়গায় ফটোটি সিলেক্ট করে নেবেন আমি মনে করেন যে যখন একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন লোডিং নেওয়ার পর একটু লোডিং করতে পারে এটা আমার নেট সমস্যা করতেছে এজন্য একটু লোডিং নিতে পারে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের ছবিটি কিন্তু আমার রিমুভ হয়ে গেছে রিমুভ হয়ে যাওয়ার পর এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড অপশন যে ডাউনলোড হয়ে গেছে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে ছবিটি এই যে ডাউনলোড হইতেছে তারপর আমার দিলাম কোন বাজার থেকে ব্যাকগ্রাউন্ড পিকচারটি করে আনলাম করে আনার পর সিম্পলি আমার ব্যাকগ্রাউন্ড পিকচারটি আমি খুঁজে নিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড পিকচারটি আমি খুঁজে নিচ্ছি কোথায় কোন ফোল্ডারে আছে তারপর আমার এই ছবিটি আমি ইনপুট করে নিলাম ইনপুট করে নেওয়ার পর সিম্পলি আপনারা কী করবেন আপনাদের ছবি অনুযায়ী সুন্দর করে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর নিচে 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 নিয়ে আসবেন নিচে নেওয়ার পর এই যে একটা নীল কালার একটা জিনিস আছে এটা নিচে করে দেবেন করে দেওয়ার পর এটার উপর ক্লিক করবেন ছবিটা সুন্দর মতো বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর কী করবেন এটা আবার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনাদের যা কিছু এডিট করার লাগে সব কিছু গ্রাম গ্রাম উপলক্ষে এই যে ক্লিক এডিট করতে পারবেন প্রচারে কয় নম্বর জনক যে নামটা আমি দেখেছি যে এডিট কীভাবে করবেন এটা আমি অন্য একটি নাম লিখে দিচ্ছি আমি আরেকটি নাম লিখে দিচ্ছি ওকে করে দিলাম দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নামটা একই ওকে হয়ে গেছে মেম্বার পদাবর্তী জায়গায় অ্যাড করতে হবে না যা যা সকালে দেওয়া পরতি যে আপনার খালি কোন রবজতে সাত নম্বর লিখবেন এই নাম মহারাজ পর দিছি আর উপলক্ষে গ্রাম সংগঠন আর নাম আর প্রচারে কয় নম্বর সব কিছু এডিট করে নেবেন এডিট করা শেষ হয়ে গেলে সিম্পলি কী করবেন সেভ আইকনে ক্লিক করবেন যে যে উপরে সেভের একটা চিহ্ন দেখাচ্ছে এটার উপর ক্লিক করবেন আবার ইমেজ সেভ করার উপর এটার উপর ক্লিক করে ছবিটা আলট্রা করে নেবেন আলট্রা করে নিলে কী হবে ছবিটি কিন্তু ফুল এইচডিতে সেভ হবে তারপর আপনারা সবাই সেভ করে নেবেন ছবি ডাউনলোড করার জন্য সরাসরি আপনার পিএলপি যে লিঙ্কটা আছে সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে যাবে ড্রাইভে নিয়ে যাওয়ার পর ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাদের ইমেজটি যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে চলেছে ডাউনলোড শেষ হয়ে গেলে এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড যে হইতেছে এই যে 1 MB সাইজ 25 পয়েন্ট
তারপর কেউ আনজিপ করবেন। ডাউনলোড শেষ হয়ে গেলে আনজিপ করে আমি সিস্টেমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ডাউনলোড শেষ হয়ে গেছে, তারপর এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করবেন। তারপর এই যে এই অ্যাপসটি আমি লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর ওকে করে দিবেন, তারপর এই ফাইলটি আনজিপ করে নেবেন, এক্সট্রা করে নেবেন, তাহলেই হয়ে যাবে।